হাসরের দিন এমন এক ঘটনা ঘটবে, মহিলা একটা যাইতেছে বেহেশতে, তার স্বামীও যাইবে বেহেশতে, কিন্তু স্বামী স্ত্রীর দিকে তাকাবে না। কেন? ওরা বড় কাউলে আছে না, কাইলে মহিলা আছে না, বাবার বন্ধুর মেয়ে হিসাবে কালো মেয়ে বিয়া করাইছে, হ্যাঁ যদিন সংসার করছে এই মেয়েটারে মিয়া কোনদিন বেড়াইতে গেছে না, কালো দেখিয়া। আমার এক বন্ধু এর বাবাও কালো মেয়ে বিয়া করাইছে, হ্যাঁ আবার খুব সুন্দর। হ্যাঁ জিগেলে কি বুঝছি তোর মনে কোনো দুঃখ আছে? কয় না স্যার দুঃখ নাই, তবে আমি একটা বিপদকে ভাবছি, কি আমার স্ত্রী কালো, কেউ আমার স্ত্রীর দিকে চায় না। তাহলে আমার স্ত্রীর বেপর্দা হওয়ার জন্য আর সুযোগ নাই, ইচ্ছা করলেও বেপর্দা হইলেও এমনি পর্দা হয়ে যাক, কেউ আমার স্ত্রীর দিকে চায় না, অন্তত এই অপরাধ থেকে তো আমি রচে গেছি। কালো মেয়েটা যদি নবীরে ভালোবাসে, বলুন এই মেয়ের দাম বাড়বে না কমবে? ও মা বোনেরা, তোমাদের মধ্য থেকেই তো আমার নবীরে বেশি ভালোবাসা দিয়েছে। আজকে মেয়েরা কেন সেই নবীর আদর্শ থেকে দূরে সরে গেল? আমি গতকালকের আলোচনা ছিল রাহমাতাল্লিল আলামিন মা আমেনার কুলে আসছে, বলুন এই রাহমাতাল্লিল আলামিনকে সর্বপ্রথম কুলে নিয়েছে কে? আমেনা কি মহিলা না পুরুষ? তাহলে নবীরে আগে পাইল কে? বলুন আগে পাইল কে? মহিলা। শুধু মহিলারাই আগে পাইল, শুধু আমেনাই কুলে নিল, এটাই শেষ নয়, দ্বিতীয় নাম্বারে যান তাও মহিলা। আবার হেরার দাম বাইরে জায়গা এমনি তো যেই বাড়াবার সে হেরার ভাগে কথা দেবার ডক নাই, আর বাড়তই না কেরে। বিরোধী দলের নেত্রীও হেরা হই, প্রধানমন্ত্রী হইলেও হেরা হই, যেদিকে চাইবেন খালি হেরা হই। তবে দরাদ পেরা যাইবেন, অবস্থা ভালো না, কি কর, সময় থাকতে সাবধান হয়ে যায়। ঈদে মিলাদুন নবীর চাঁদে নবীর দেওয়া আদর্শ নিয়ে মা বোনেরা তোমরা সাবধান হয়ে যাও, তাহলে তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। সকলে বলুন আমিন। প্রথম নাম্বারে এই নবীকে কোলে নিয়েছিলেন কে? মা আমেনা। মা আমেনা বলেন আমি রাহমাতুল্লিল আলামিনকে কোলে নিয়ে দেখি, এটা যেন দুনিয়াবি কোন শিশু নয়, সাধারণ কোন সন্তান নয়, আমি কোলে নিয়ে দেখি একটা পূর্ণিমার চাঁদ, আমি আমেনার কোলে এসে গেছে। একদিন দুই দিন পর হয়ে যায়, তিন দিন পর হয়ে যায়, তিন দিন যেদিন পার হয়ে যাবে, নবীজির চাচা আব্বাস বলেন আমি বাতিজাকে দেখার জন্য প্রস্তুত নিলাম রাত্রের বেলা, দিনের বেলা সময় পাই নাই, তিন দিন হয়ে গেল বাতিজাকে দেখবো সময় পাই নাই, রাত্রের বেলা দেখার সময় করলাম। বলুন কোন সময় হলো? আব্বাস বলেন আমার বাতিজা এতিম রে বাবা নাই, দিন হয়ে গেল দেখতে গেলাম না, এত নিষ্ঠুর কেমনে হইলাম, নিজেকে নিজে বিচার করে নিজেকে নিজে ধিক্ষার দিয়ে রাত্রের বেলা রওনা হলেন। আব্বাস বলেন আমি আমার বাতিজাকে দেখার জন্য গভীর রাত্রে আমেনার ঘরের দরজার পাশে দাঁড়াইয়া দেখি, আমেনার ঘরের ভিতরে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হায় হায়, শুনলাম বাতিজা হইল কিন্তু ঘরের ভিতরে কি দেখা যায়? আকাশে একটা চাঁদ। 15 তারিখ নবী দুনিয়াতে আসার তিন দিন পরে, 12 পরে তিন লাগালে 15 হয় না, একটা চাঁদ আকাশে, এর চেয়ে আরো সুন্দর একটা চাঁদ আমেনার ঘরে দেখা যায়। ব্যাপারটা কি দেখি তো দরজার ফাঁকে দিয়ে তাকাইয়া রয়েছে, তাকালে দেখে এটি আকাশের চাঁদ না, আকাশের চাঁদের দিকে একবার চাইলে আর চাইতে মন চায় না, এটা দিয়ে আকাশের চাঁদের চাইতে আরো সুন্দর আমার ভাতিজা। আব্বাস বলেন আমি একদমে তাকিয়াছি, একটু পরে দেখি আমার বাতিজা যে দোলনাটার মধ্যে শোয়া ছিল, ও মা বোনেরা এই নবী তো তোমাদের কোলে আগমন করেছে, কেমনে তোমরা এই নবীর আদর্শ ভুলে গেল গো, এই জন্য তোমাদের দাম বাড়ে নাই বরং দাম কমছে। কমছে নি কয়লা দি কমছে? আব্বাস বলেন আমি দেখি আমার ভাতিজা যে দুলনাটার মধ্যে শোয়া ছিল, কাছে কেউ নাই, আমেনা নাই, মানুষ ছাড়াই দুলনাটা এইভাবে ঘুরতেছে।
চট্টগ্রামে কি মানুষ সারা দোলনা দোলে? তো আপনারা সুবহান আল্লাহ কইতেন না? বাড়িতে না ফিরে দিছে আব্বাস করে একই আর সূর্য, বাতিজার কাছে কেউ নাই দোলনা নড়ে। তাইলে বোঝা গেল আমার এই বাতিজা সাধারণ কোন মানুষ নাকি সাধারণ মানুষ? সাধারণ মানুষ কই না আছে না আমরা বাংলাদেশ, রক্তে মাংসে ভরা, ভুল ভ্রান্তি ভরা। আমার নবীর বলে রক্তে মাংসে ভরা, ভুল ভ্রান্তি বলে ভরা। আসলে কি ভুল ভ্রান্তি নবীর মধ্যে ভরা না হের মধ্যে ভরা? যা কইছে কেমনে ভরা? এক বেচারি দেহে তার স্বামী কিরণ বারবার খালি দেহে, স্বামী খালি বারবার দেহে কি দেহ, আবার আয়নার সামনে গিয়ে খারাপ কি দেখি তোমার কাছে কোন মূর্ত কণা আমার সঙ্গে লাগে। তুমি নিশ্চয় বাজার করছ, নিশ্চয় কোথাও কোনো বিবাহ শাদী করছ, এই গোপনে গিয়া কি চিরিপত্র দেহ আবার আয়নার সামনে খারাপ। এই বেচারি গেলাম আয়নার সামনে খারিয়েছি, গিয়া দেয় কি হয় আরেকটা মহিলাদের ভিতরে, আয়নার সামনে খারলে ভিতরে একটা মহিলা দেয় আজ না সর্বনাশ করছে রে, এই তো কামটা করছে ওই দে এবারে বারে দেখ। আচ্ছা আসলে কি হয় কারে দেখতেছে কন্ত? হ্যাঁ এই তো হেরে দেখ। গিয়া খবর করছে দাদির কাছে, দাদি তোর নাতি সর্বনাশ করছে দেখায়, দাদির নিয়ে আয়নার সামনে খাড়া করছে, আয়নার সামনে দাদি খারইলে কন্ত কারে দেখা যাইব? দাদি কারে গোলামের গোলাম, বিয়া করছিলে করছিলে একটা জন বিড়ি করতে, এইটা কি? আচ্ছা কন্ত আসলে কারে দেখছে? লম্বা হয়ে যাচ্ছে আলোচনা, সংক্ষেপ করি। আর আলোচনা লম্বা হইলে আর কি হইব? একটা রাত্রে কিছু সময় বেশি হইলে লস আছে? নবীর ভালোবাসায় দিতে পারবেন না? নবী তো 24 ঘন্টা আপনার আমার জন্য কাঁদবে, তাই বলতেছিলাম। মা বোনেরা ভালোবাসা দেন এই নবীকে, যেই নবী সৃষ্টি না হইলে এই জগতের সৃষ্টি হইতো না। এই নবী মা বোনদের পক্ষ থেকে আগে ভালোবাসা দিয়েছেন, মা আমেনা রাহমাতাল্লিল আলামিনকে কোলে নিয়ে রাখছেন। সর্বপ্রথম কোলে নিলেন কে? মা আমেনা, মহিলা না পুরুষ। দ্বিতীয় নম্বরে যিনি কোলে নিবেন, 3 দিন পার হয়ে যায়, নবীকে কে কোলে নিবেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি 3 দিনের দিন দেখি নবীজির দোলনা এমনি ঘুরতেছে কিন্তু পাশে কোনো মানুষ নাই। নবীজি ডাকতেছেন, নবীজির চাচা ডাকতেছেন, ও প্রভু ও আকাশের মালিক, এবার বুঝেছি আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়। যারা কয় সাধারণ মানুষ তাহলে বোঝা গেল তারা ওই আয়নার ভিতরে দেখছে, তাহলে আমার এই বাতিজা তো সাধারণ কোন মানুষ নয়। কি করবে কি করলো আমার বাতিজা? তাহলে বোঝা গেল এই কাণ্ড কারখানার দেখছে, মানে আমনে আমনে আইনার দিকে আমনে কেউ এটা করলো কি করছেন করছেন জন করতে হেরি বুড়াডারে করছেন। আপনি দেখেন নাই চিনেন নাই বুঝেন নাই? আব্বাস বুঝে ফেলেছে আমার ভাতিজা সাধারণ কোন মানুষ। দেখি কি করে আব্বাস 3 দিনের দিন আঙ্গুল ইশারা করে নবীজির দোলনায় শুয়ে আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদটাকে উড়ায়,
এদিকে যাও, চাঁদের দিকে যা, আঙ্গুল ইশারা করলো এদিকে যা, এদিকে এদিকে, যেদিকে আঙ্গুলটা নেয় নবীজি তিন দিনের শিশু এদিকে যায়। আবার এভাবে আঙ্গুলটা ঘুরাইতেছে, সাত নবীর আঙ্গুলের সাথে ঘুরতেছে। এই অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুল্লাহ রে দেখে দিলি না তোর কেমন সন্তান হইছে, আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদ ঘুরাই রে, এই খেলা আমি আব্বাস জীবনে দেখি না। হযরত আব্বাস বলেন, এই অবস্থা দেখে টার্গেট করলাম, এই বাতিজার পক্ষে যাব জীবনে বাইচা থাকলে। টার্গেট করলেন, আমি আব্বাস বাতিজার পক্ষে যাব। বন্ধ ঘটনা, যেদিন আমার নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন আব্বাস, প্রথম প্রশ্ন করলেন, বাবা ছোট কাল থেকে একটা প্রশ্ন বুকে নিয়ে ভুগতেছি। কি প্রশ্ন চাচা? তোমাকে তিন দিনের দিন দেখতে গিয়েছিলাম চাচা গো, তোমার সুন্দর চেহারা দেখে আমি পাগল হয়ে গেলাম, তোমার বাবারে ডাইকা ডাইকা আমি কাঁদছি, তুমি দুলনার মধ্যে শোয়া ছিলা, মানুষ সারাই দুলনা এইভাবে দুলল, এটা তো ব্যাপারটা বুঝলাম না, ধাক্কা না দিলে তো দুলনা দুলে না, আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, চাচা দুঃখের কথা মনে করে দিয়েছো গো চাচা, দুনিয়ার সাধারণ মানুষ দুলনায় যখন শুয়ে থাকে মা দুলনা দোলায়, মা যদি কাছে না থাকে বাবা দুলনা দোলায়, চাচা গো আমার বাবা নাই গো আমার দুলনা কে ধুলাবে, আমার মা যখন ধাক্কা দিয়ে কোথাও কাজের জন্য বাহির হয়ে যাইতো, আমার দুলনা যখন থেমে যাইতো আমি ডান দিক বাম দিক তাকাইতাম, আমার দুলনা কেন থামতেছে, আমার আল্লাহ দেখে দেখে বলেন, ফেরেশতারা দুলনা যদি থেমে যায় আমার বন্ধু আমার কাছে প্রশ্ন করবে, প্রভু গো আমার বাবা কই, কেন আমার দুলনা থেমে গেল, আমার কাছে প্রশ্ন করবে আমার বাবা কই, ও ফেরেশতারা আমার এই তিন নবীর মনে কষ্ট যাবে রে, ফেরেশতারা রে দুলনা থামার আগে আগে বাবার প্রশ্ন তোলার আগে আগে রে তোরা রহমতের ফেরেশতারা আমার নবীর দুলনা দুলাইতে থাকো। আচ্ছা দুনিয়ার কোন মানুষের দুলনা ফেরেশতারা দুলাইছে এমন কোন ইতিহাস, এমন কোন ঘটনা, এমন কোন নজির, এমন কোন দলিল পারবে পৃথিবীর কেউ দিতে? তাহলে এই নবীর যদি কোন আমার মত হয় তাহলে কথাটা সঠিক হবে না ভুল হবে? এমন একটা না তো হাজারো ঘটনা। আব্বাস কয় বাবা এই প্রশ্নের জবাব পাইলাম, দ্বিতীয় প্রশ্ন, তুমি আঙ্গুল ইশারা করে আকাশে চাঁদ ঘুরাইছো, এমন তো পৃথিবীর কেউ করে নাই, পারে নাই, পারবেও না, এই কারণটা কি? নবী চোখের পানি ছেড়ে দিলেন, চাচা গো দুনিয়ার সাধারণ শিশুরা জন্মগ্রহণ করলে শিশুর জন্য মার কত মায়া থাকে, বাবা ও সন্তানকে মায়া করে, ও চাচা সন্তানের জন্য বাবা বাজার থেকে ফুল কিনে আনে, বাচ্চা যে বিছানায় শুয়ে থাকে এরকম ফুল কিনে আয় না, বাচ্চাটার চোখের সামনে ফুল জুলাইয়া রাখে, চাচা বাচ্চারা ফুলের দিকে তাকাইয়া ঘরে যদি কেউ না থাকে ফুলের দিকে তাকাইয়া বাচ্চাটা খেলতে থাকে, চাচা গো একটু যখন বড় হয় ফুলের সাথে কথা বলতে চায়, ও আ ও আ শব্দ করে, একটু যখন বড় হই গো চাচা দেখবেন দুইটা হাত নাড়াইয়া ফুল ধরে ফুলের সাথে খেলতে চায়, চাচা গো এমন একটা ফুল কিনার মতো মক্কা নগরে আমার কেউ ছিল না, চাচা আমি নবী যখন খেলার ইচ্ছা করতাম গো আমার ফুল কে কিনা দিবে, আমার বাবা নাই আমি এতিম বলে আমার আল্লাহ আকাশের চাঁদ আমি নবী খেলার জন্য ফুল বানাইয়া ঝুলাইয়া রাখছে। বলুন পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান আছে রে আকাশের চাঁদ আঙ্গুলের ইশারায় ঘুরাইছো,
তুমি কেমনে বলো নবী আমার মতো এরকম ভুল করা কোনদিন সঠিক হবে না। চাচা ওই জন্য আমি পারছি, অন্য কেউ পারবো না। আব্বাসকে বাবা তোমার এই ঘটনা দেখে আমি মুসলমান হব, তোমার পক্ষে যাব টার্গেট করেছি। আসলে যারা চিনে তারাও কিনে, কি করে যারা চিনে তারাও কিনে, নিশ্চয়ই আপনারাও চিনেছেন, নাইলে আরামের বিজনেস ছেড়ে এখানে বাদ দিয়ে এখানে বসে আছেন। আসলে বসে থাকার দরকার। বলুন আমরা কবরে গেলে বাড়ি ঘরের কেউ আপনার কবরে কি যাবে? কবরে অন্য কারো দহাই, এলাকার কমিশনার, এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, এমনকি এমপি, এমনকি আপনাদের মেয়র সাহেবের দহাই দিলে কবরে কি মানবে? কবরে দিয়া কার কথা বলে দিয়ে আসতে হয়? বিসমিল্লাহিওয়ালা কয় কি কয় কি কয় লাগে? বিসমিল্লাহিওয়ালা মিল্লাতি নাকি মিল্লাতি বুশ, জাতিসংঘের মহাসচিব? কুরআন বাদ দহাইব, একটাই দোহাই কবরে চলে, সেটা হলো মিল্লাতি রাসূল। যদি এই রাসূল নিয়ে কবরে যেতে পারেন, কবরটা শোয়ার সঙ্গে সঙ্গে বেহেশতের বাগান হয়ে যাবে। হযরত আব্বাস যেদিন চিনছে এদিন নবীকে কিনছে, মুসলমান হলেন, পক্ষে গেলেন। যাই না, লম্বা হয়ে যাবে। বলছিলাম প্রথম নবীকে কুলে নিলেন কে? মা আমেনা। মহিলা না পুরুষ? প্রথম নবীকে কুলে নিলেন কে? মা আমেনা। কুলে নেওয়ার আগেই মহিলারা নবীর পক্ষে ছিল। কিভাবে? নওফল নামে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন মক্কা নগরীতে, নওফল বিরাট ধন সম্পদের মালিক। নওফল নামের ওই ব্যক্তির একটা মাত্র মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল মরিয়ম। মরিয়ম এক মেয়ে, ধনাঢ্য ব্যক্তি বাবার একটা মেয়ে। বলুন বাবার কাছে মেয়েটা আদুরের না? কি আদুর! তাওরাত জাবুর ইঞ্জিল কিতাব পড়ে জ্ঞানী ছিলেন। যখন পড়ে তখন আখিরি নবীর কিছু ঘটনা আসে। তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে আমাদের নবীর ঘটনা আছে কিনা? আখিরি নবী আসবে, কিতাবে লেখা বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, এরকম আকৃতি তার বাবার কপালে এরকম নিশানি দেখা যাবে। এরকম পড়লেই মরিয়ম বাবার কাছে বসে বসে নওফল কিতাব পড়ে, তাওরাত জাবুর ইঞ্জিল, মরিয়ম পাশে বসে বসে শুনে শুনে আর চোখের পানি ছাড়ে। আল্লাহ গো, আমাকে যদি সেই নবীর দেখা যদি দেখাইতা, আমি মরিয়ম যদি সেই নবীর মা হতে পারতাম। তালাশ করে আব্দুল্লাহ কপালে এরকম সিনারি থাকবে, নিদর্শন থাকবে। খুঁজতে খুঁজতে একদিন দেখা হয়ে গেল নবীজির বাবা খাজা আব্দুল্লাহর সাথে। আব্দুল্লাহ তখন 9 বছর বয়স, বাচ্চা ছিলেন। একবার এক ঘটনা ঘটল, মক্কাতে পানির অভাব, পানির জন্য মানুষ কষ্ট করে। নবীজির দাদা খানে কাবার মুতাওয়াল্লি। এবার মক্কার লোকেরা ভিড় করলেন, মুতাওয়াল্লি সাহেব আপনি খানে কাবার দায়িত্বে আছেন, খানে কাবার মালিকের কাছে বলেন না আমাদের পানির ব্যবস্থা হোক। আমরা ছোটকালে শুনেছি একটা এখানে একটা জমজমের কূপ ছিল, এই কূপটা ধুলি ঝড়ে বন্ধ হয়ে গেছে, এখানে আবার সন্ধান পাওয়া যায়। নওফলের মেয়ে মরিয়ম এই খবর পাইছে যে কি হবে নবীজির বাবার কপালে, কি নিদর্শন থাকবে। এই নিদর্শন কিছু পাইলেন আব্দুল্লাহর কপালে। এদিন থেকে আব্দুল্লাহর দিকে ও মরিয়মের একটা টার্গেট। কিন্তু আব্দুল্লাহর উপরে যে বিপদ, পানির জন্য আব্দুল মুত্তালিব মান্নত করলেন, আল্লাহ আমাকে 10-11 জন ছেলে দিয়েছ, মানুষ পানি চাইতেছে জমজমের পানি, আবার যদি পুনরায় পানিটা সন্ধান করে দাও, প্রবাহিত করে দাও, আমি একজন সন্তান খানে কাবার দরজার সামনে আমি কুরবানি করব। জনগণের স্বার্থে নবীর দাদা আপন সন্তান কুরবানি করবে, কার স্বার্থে? কি আদর্শ ছিল! আর ওখানে নিজেদের ভেদ করে করে জনগণ মইরাছে, কি লজ্জার কথা! পত্রিকা পাওয়া যায় মন্ত্রী মিনিস্টারের বাড়িতে বলে রিলিফ দিন, একটা লজ্জার আর কি হইতে পারে? এই জাতির উন্নত কোত্থেকে আসবে? আমার নবী কি শিখাই গেলেন? এখনো আসে নাই নবীর দাদারে দিয়া শিহায়, দাদা জনগণের স্বার্থে, জনগণের সুখ শান্তির জন্য আপনি সন্তান কুরবানি করে পানির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ।
বলে দিলেন, আল্লাহ যদি জমজমের পানি প্রবাহিত হয় তাহলে আমি আমি আমার একজন সন্তান খানে কাবার সামনে কুরবানি করে দিব। ওই দিন মান্নত যেদিন করছে সহাল থেকে জমজমের পানি বাইরে শুরু হয়েছে, মানুষ তো খুশি। এই জমজম এখনো চালু আছে, আছে না? কি পানিও খায়া দেখছেন না তো, যারা গেছেন খাইছেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। এবার কুরবানি তো করতেই হবে, অনেকদিন চলে গেল কুরবানি হলো না। অবশেষে আল্লাহ পাক স্বপ্নে দেখাইতেছে, আব্দুল মুত্তালিব ছেলে না বলে একটা কুরবানি দিবি, মানে একটা দিবি না সবগুলি ধরুন। ঘোড়া বেড়া সকাল বেলা ওইটা কান্দা শুরু করছে, হাই কান্দা কান্দা। সকল ছেলে রাইছে, বাবা কি ব্যাপার? বাবারে ব্যাপার হইলো আমি করছিলাম একজন ছেলে কুরবানি করবো, এখন তো অবস্থা ভালো না, একজন কুরবানি না করলে তোমাদের সকলের উপর বিপদ আইবে, তোমরা একজন কুরবানি কে হইবা, রেডি আসো। আচ্ছা কুরবানি এবার লেগে কেউ রাজি হইব? নিজের জীবন দিবার লেগে কেউ রাজি? হন বড় ছেলে আইছে, আব্বা আমার কথা কইছেন বলে আবুল আহাবরে কুরবানি করুন, না নাম করছি না, কত মাফ চাই আমি নাই। আমির হামজাই সাহেব আমার কথা কইছেন, না তোমার কথা কইছি না, কথা আমিও নাই। আব্বাস কো আমার কথা তোর কথা সকলে খালি জায়গা, কেউ রাজি নাই। শুধুমাত্র নবীজির বাবা খাজা আব্দুল্লাহ, 9 বছর বয়স, ছোট্ট ছেলে, তারা আদর বেশি নয়, বাবার কাছে কাছে থাকে। বাবা খালি বাচ্চারাও পয়সা কুরবানি কেমনে করবো, এইভাবে কুরবানি সম্ভব না, এত মায়া লাগে দেখলে। গেলেন তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের আলেম পাদ্রীদের কাছে, পাদ্রীরা আমি তো মান্নত করছিলাম এখন কুরবানি পারে করবো, কেউ তো রাজি না। পাদ্রীরা কয় ছোট বলা না কি কয়, ছোট বলা না কয়, এটা তো ছোট কিছু কয় না, 9 বছর বয়স, এটারে বিয়া কুরবানি সাজালাম। পরের দিন সকালবেলা রশি লইলেন, ছুরি লইলেন, আব্দুল মুত্তালিব খাজা আব্দুল্লাহ নবীজির বাবাকে কুরবানি করবে, 9 বছর বয়স। প্রথম নাম্বারে কুরবানির খবর পাইয়া গো মা বোনেরা শোনো, নওফেলের মেয়ে মারিয়াম বাবার কাছে তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের মধ্যে ঘোষণা পেয়েছে, আখেরি নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ। একটু চিহ্নিত দেখা যায় 9 বছর বয়সে আব্দুল্লাহর কপালে, নিশ্চিত এ আব্দুল্লাহ আখেরি নবীর বাবা হবে। এবার আব্দুল্লাহকে কুরবানি করবে আব্দুল মুত্তালিব, নওফেলের মেয়ে মারিয়াম। ও মা বোনেরা শোনো, যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া গোড়ার উপরে উঠেছে, একটা চক্কর মারলেন মহল্লার মধ্যে, যুবতীরা রে ও বান্ধবীরা আয় 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 আমার ডাকে তারা বেরিয়ে আয়, আয় জলদি করে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে নিয়ে বেরিয়ে আয় রে, আব্দুল্লাহকে বাঁচাইতে হবে। আল্লাহ একবার বলো, আসলে নওফেলের মেয়ে আব্দুল্লাহর পক্ষে আইছে নাকি রাসূলের পক্ষে আইছে? এই রাসূলের নূরের অংশ খাজা আব্দুল্লাহর কপালে জুলাইতে ছিল, এই নূরের পাগল হইয়া রে আখেরি নবীর পাগল হইয়া রে নওফেলের মেয়ে মরিয়ম যুদ্ধ ডিক্লার দিয়ে দিলেন। ও যুবতীরা বেরিয়ে আয়, তখন মহিলারা যুদ্ধ যাওয়ার আইন ছিল, অনুমতি আছিল যুদ্ধে যাওয়ার জন্য। মহিলারা 200 যুবতী মহিলা নওফেলের মেয়ের ডাকে তরবারি লইয়া খানে কাবা ঘেরাও করে দিয়েছে। নওফেলের মেয়ে মরিয়ম খাজা আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া ডাকতেছে, রে আব্দুল মুত্তালিব তাকে দেখো চারিদিক যুবতী মহিলারা, আল্লাহু আকবার বলো, আমার নবীর ভালোবাসা দিয়েছো, আজকে তোমরা কেমনে গো সেই নবীর আদর্শ সেই নবীর তরিকা বলে গেলা, এই জন্য তোমাদের দাম বড় বেশি নয় কই মাগেছে। আব্দুল মুত্তালিব এই যে দেখো 200 বারি লড়বার শেষ, কথা দাও আব্দুল্লাহর গলায় ছুরি দিবি, রক্তের বন্যা বসায় দেব, কথাটা কে বলতেছে? মহিলা বলুন কে? মহিলা। কার ভালোবাসায়? নবীজির ভালোবাসায়। আখিরি নবী আসবে, ওই কিতাবি খবর সরাসরি না, কিতাবের খবরে কত ভালোবাসা দিয়েছে, আর আমরা সরাসরি নবী পায়া পারলাম না সেই নবীরে ভালোবাসা দিতে।